আগামী দুই অক্টোবর মহালয়া তিথি আমরা অনেকেই জানি এবং সেদিন সূর্যগ্রহণ থাকছে দু সালের শেষ সূর্যগ্রহণ সেই দিন থেকে দুর্গা দশমী পর্যন্ত আট রাশির অর্থকষ্ট দূর হবে এবং কোটিপতি হবার রাস্তা খুঁজে পাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখ নমস্কার জয়মা কামাখ্যা জয়মা তারা সঙ্গে থাকলে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন যে বিষয়গুলো আমি কিন্তু বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব আগামী দু তারিখ থেকে অর্থাৎ মহালয়া বা সূর্যগ্রহণ একই একত্রই হচ্ছে তাহলে এই যে মহালয়া এবং সূর্যগ্রহণ সেই দিন থেকে দশমী এই সময়টা অত্যন্ত শুভ থাকবে আট রাশির জাতক জাতিকাদের কিছু ছোট নিয়ম যদি মেনে চলে তবেই কিন্তু সমস্ত অর্থকষ্ট কষ্ট দূর হবে এবং কোটিপতি হবে কি সেই নিয়ম এটাও কিন্তু একটা জানার বিষয় আছে আর যদি মনে হয় আমি কোনো নিয়ম কিছু করতে পারবো না জাস্ট আমার রাশি আছে কতটা ফলাফল পাবো সেখানে দাঁড়িয়ে কিন্তু কতটা ফলাফল পাবেন সেটা বলা একটু চাপের বিষয় তবে সময় ভালো পজিটিভ চেষ্টা করবেন ভালো থাকার ভালো থাকবেন যদি এই মহালয়া থেকে দশমী পর্যন্ত এক না আমি যে নিয়ম মেনে চলতে বলব যদি এই আঠরাশির জাতক জাতিকারা ঠিক সেইভাবে চলতে পারে একদম হানড্রেড পারসেন্ট তাদের ভাগ্য বদলাবে দুর্ভাগ্য দূর হবে এবং প্রচুর অর্থের মালিক হবে অর্থাৎ কোটি টাকার মালিক হয়ে যাবে কিভাবে সেই নিয়মগুলো করতে হবে বিস্তারিত আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব আর এই সুযোগগুলো কিন্তু বছরে একবারই আসে আমরা চাইলেও হয়তো মিস হয়ে গেলো ঠিক আছে পরের বার করবো মানে পরের মাসে করব বা পরের সপ্তাহে করব হবে না সেই পরের বার অর্থাৎ আবার এক বছর অপেক্ষা করতে হবে এক বছর আপনার অর্থ কষ্টে ভুগতে হবে আর যদি এই দু হাজার চব্বিশের মহালয় থেকে দশমী পর্যন্ত এই কাজটা করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুতগতিতে আপনার জীবনে উন্নতি হবে এবং আপনি কিন্তু সফলতা পাবেন কি সফলতা আপনি পাবেন আর্থিক দিক থেকে সফলতা পাবেন ওটি টাকা আপনার কিন্তু হাতে এসে ধরা দিতে পারে এবং সমস্ত দুর্ভাগ্য নাশ হতে পারে সেই দিকগুলোই নিয়ে আমি আলোচনা করব কি কি করবেন সেই বিষয়টা একটু বলি দেখুন এই যে তারপর আমি লাস্টে রাশিগুলো বলব এই যে আপনার কি করতে হবে এই মহালয়া বা এই সূর্যগ্রহণের দিন থেকে সেটা একটু বলি দেখুন এই যে সূর্যগ্রহণ বা মহালয়া এই দিন থেকে দশমী পর্যন্ত অত্যন্ত শুভ থাকবে আর এই দিনগুলি আপনাকে ছোট একটি কাজ করতে হবে সেই কাজটা হলো আপনার এই মহালয়ার দিন থেকে একটা অসত্য গাছের গোড়ায় যে ঠিক সন্ধ্যাবেলা একটা ঘের প্রদীপ ধরাতে হবে এবং জল বাতাসা দিয়ে আসতে হবে যদি না পারেন ধূপ এবং প্রদীপটা জ্বালিয়ে দিয়ে চলে আসতে হবে এবং তার আগে আপনি দুস্থ অর্থাৎ যে একদম ক্ষুধার্থ তাদেরকে একজন হলেও খাওয়াতে হবে এটা মহালয়া থেকে শুরু করবেন দশমী পর্যন্ত সেই ব্যক্তিকে আপনি কিছু খেতে দেবেন আর কি করবেন আর অসুক্ত গাছের গোড়ায় সন্ধ্যাবেলা একটা ঘিয়ের প্রদীপ ধূপকাটি খেতে দেবেন আর আপনার আর কাজ করতে হবে এই দুটো তো করছেনই তার সাথে সাথে অবশ্যই মায়ের যে বীজ মন্ত্র সেটা কিন্তু জপ করবেন যদি আপনার মায়ের বীজ মন্ত্র না জানা থাকে মা বলতে দুর্গার কথা বলছি যদি না জানা থাকে তাহলে কালীর বীজ মন্ত্রও জপ করতে পারেন ওঙ্ ক্রিম কালিকায় নেব এবং অ্যাম র্যাম ক্লিম চামুণ্ডাই বিচ্ছে এটাও করতে পারেন এম র্যাম অ্যাম রিম ক্লিম চামুন্ডাই বিচ্ছে এটা দুর্গা বীজ মন্ত্র তাই এই দুটো মন্ত্র যে কোনো একটি আপনি জপ করতে পারেন আর দশমী পর্যন্ত যখন আপনি এই নিয়মটা চালিয়ে যাবেন তখন আপনার সমস্ত দুর্ভাগ্য নাশ হবে সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা আপনার জীবনে এসে ধরা দেবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে আপনার যত রকম বাধা বিপত্তি সব কিন্তু কেটে যাবে যাদের আপনি একজন বা দুজনকে প্রত্যেকটা দিন খাওয়াতে থাকবেন এবং কাকে খাওয়াবেন এটা একটু জানার বিষয় আছে যার খাবার আছে তাকে খাওয়ালে কোনো ফল পাবেন না যার খাওয়ার অবস্থা নেই অর্থাৎ সত্যি সত্যি সে ক্ষুধার্থ তাকে খাওয়াবেন কোনো ভিকেরিকে আমি খাওয়াতে বলছি না ভিকেরি আপনার থেকে কোটিপতি মানে আপনার থেকে বলতে কি আপনার যে অবস্থা আছে তার থেকে অনেক ভালো ম্যাক্সিমাম ভিকেরি কোটির ঘরে থাকে তাই ভিকেরি খাওয়া খাওয়ালে বা ভিকেরিকে দান করলে আপনার আরও ক্ষতি হবে আপনি আরও ড্যামেজ হয়ে যাবেন মিলিয়ে নেবেন আজকে যে কথাটা বললাম আপনার বাড়িতে যারা ভিকেরি যাচ্ছে তাদেরকে চাল দিচ্ছেন পয়সা দিচ্ছেন আপনার সংসারে অভাব অনটন নেমে আসবে তাই ভিকেরিকে ভিক্ষে দেওয়া পূর্ণর কাছে অনেকেই জানে একদম ভুল সেটা করবেন না অবশ্যই ভিকেরি কাকে বলে আগেকার দিনে যেটা ছিল তারা প্রকৃতই ভিকেরি এখন কিন্তু সেটা নয় এখন বিজনেস ভিকেরি মানে একটা বিজনেস ব্যবসা তাই আপনি ব্যবসাদারকে সাহায্য করবেন মানে ভিকেরি মানে হাত পা ভগবান সব দিয়েছে সেখানে দাঁড়িয়ে ওর দুয়ার ঘুরে ঘুরে খাচ্ছে সেটা আপনি সাপোর্ট করছেন তাকে দেওয়া মানে তার ফল আপনাকেও ভুগতে হবে সে তো ভুগবেই যে দেবে তার ভুগতে হবে তাই সেটা কিন্তু কখনো সঠিক হবে না তাই আপনাকে খাওয়াতে বলা হয়েছে কোন বিকেলিকে ধরে খাইয়ে দেবেন ও তো খিদে নেই জোর করে খাওয়াবেন তাই এই ব্যক্তির খাইয়ে কোনো লাভ হবে না যার অরিজিনাল খিদে আছে অর্থাৎ দুদিন তিন দিন খায়নি তাদেরকে খাওয়াবেন এই প্রশ্ন আবার আপনার মনে আসতেই পারে কোথায় পাবো খুঁজে হাজার হাজার পাবেন স্টেশনে চলে যান পাগল শুয়ে আছে বাড়িঘর নেই কেউ কিছু দিলে খাচ্ছে নালে খাচ্ছে না এরকম অনেক পেয়ে যাবেন ঠিক তাদেরকে খাওয়ান আমি মনে করি যাদের ব্রেন কাজ করছে না পাগল রাস্তায় ঘুরছে তাদেরকে খাওয়ান তাও একটা সঠিক জায়গায় আপনার সেটা যেতে পারে এবং এই প্রদীপ এবং ধূপ অশক্ত গাছের নিচে অবশ্যই ধরিয়ে দিন এবং মায়ের বীজ মন্ত্র জপ করুন এই কটা দিন তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু খুব সহজেই কেটে যাবে অর্থাৎ যত নেগেটিভিটি আছে পজিটিভিটি আপনার জীবনে প্রবেশ করবে এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি যে আটটা রাশির নাম বেরিয়েছে মেষ রাশি দারুণ কিন্তু রেজাল্ট আসতে চলেছে যদি এই মহালয়া থেকে দশমী পর্যন্ত এই ছোট কাজগুলো করতে পারেন ভাগ্যের চাকা ঘুরে যাবে মিথুন রাশি দারুণ সময় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু জীবনের পরিবর্তন আসবে হঠাৎ করেই যদি তার সাথেই নিয়মগুলো মেনে চলেন যে কথাগুলো অলরেডি বললাম আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে এবং আপনার সমস্ত দুর্ভোগ কেটে যাবে এবং সামনের দিকে আপনি এগোতে থাকবেন সিংহ রাশি দারুণ সময় থাকবে সিংহ রাশি জাতক জাতিকাদেরও কিন্তু এই মহালয় থেকে দশমী অত্যন্ত শুভ ভাগ্যের চাকা করবে শুধু বলবো এই কাজগুলো করুন অবশ্যই যেটা বললাম একজন বা দুজন আপনার সমর্থ যা হয় সেরকম খাওয়াবেন এবং এই অসুক্ত গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ এবং তুপকাটি দিয়ে আপনার মনের কথা বলবেন সন্ধ্যাবেলা দিতে হবে এটা এটা চালিয়ে যেতে হবে আপনার দশমী পর্যন্ত করতে পারলে খুব বেটার রেজাল্ট আসবে আর না করতে পারলে তাতেও আপনার ভালো সময় থাকবে তবে খুব ভালো থাকবে যখন এই নিয়মগুলো মেনে চলবেন কন্যা রাশি এটা চার নম্বর এই কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু দারুণ রেজাল্ট থাকবে যদি আপনারা ঠিক এইভাবে এগিয়ে যেতে পারেন কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে যদি ঠিকঠাক মতো এই নিয়মগুলো মেনে চলে একজন বা দুজনকে যারা প্রকৃতই খেতে পায় না তাদেরকে খাওয়াতে পারেন এবং অসুক্ত গাছকে পুজো দিতে পারেন সন্ধ্যাবেলা সন্ধ্যা ধূপ দেখাতে পারেন আপনার এতে কি হবে সমস্ত বাধা বিঘ্ন কাটবে খুব সুন্দরভাবে আপনার জীবনটা গুছিয়ে নিতে পারবেন এবং প্রচুর অর্থের মালিক হবেন বিশ্বিক রাশি এটা হচ্ছে পাঁচ নম্বর এই পাঁচ নম্বর যে বিশ্বিক রাশি তার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো দারুণ সময় থাকবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের তাই আমি কিন্তু এই আলোচনাগুলো করছি জাস্ট অ্যালার্ট করা আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন নিয়ম মেনে যদি চলতে পারেন ভাগ্যের চাকা ঘুরে যাবে এরপর ছ নম্বর যে রাশির কথা বলবো ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলব দারুণ সময় ধনুরাশিরও কিন্তু এই মহালয় থেকে দশমী অত্যন্ত শুভ থাকবে এই নিয়ম যদি মেনে চলেন যেটা বললাম একজন বা দুজনকে খাওয়াতে পারেন অবশ্যই ক্রোদার্ত ব্যক্তি হতে হবে তার সাথে যদি আপনি এই অশক্ত গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ এবং দুপ জ্বালাতে পারেন আপনার মনের কথা বলে ভাগ্যের চাকা কিন্তু ঘুরবেই ঘুরবে এরপর সাত নম্বর মকর রাশি দারুণ সময় থাকবে মকর রাশির জাতক জাতিকাদেরও মানে ভাবার বাইরে থাকবে আপনার জীবন সম্পূর্ণ বদলাবে মকর রাশির জাতক জাতিকাদেরও বহু অর্থের মালিক হতে পারেন এবং আপনার সমস্ত দুর্ভোগ কিন্তু কাটবে সর্বশেষ আট নম্বর মিন রাশি আমি মিন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেও বলবো যে সূর্য গ্রহণ মহালয়া এই দিন থেকে দশমী দারুণ সময় এই কটা দিন আপনারা এই কাজটা করুন একজন বা দুজনকে খাওয়ানোর চেষ্টা করুন যারা ক্ষুদর্থ একদম ক্ষুদার্থ তাদেরকে এবং তার সাথে এই অসক্ত গাছকে পুজো করুন দেখুন আপনার ভাগ্য কোথা থেকে কোথায় নিয়ে যায় এটা এক বছর পর আবার পাবেন রোজ কিন্তু পাবেন না তাই এটা হাত না করে অবশ্যই চেষ্টা করুন আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার